এখন গেরুয়া পতাকা আড়িছে এখন হিন্দুত্ববাদীর পতাকা উড়ুয়েছে আমি আপনাদের কেটামান বিশেষ দৃশ্য দেখাব বিচারিম যে ঘটনা সংঘটিত হওয়ার পিছত প্রতিক্রিয়া হয়েছে কেন মসজিদত গেরুয়া পতাকা মসজিদত হিন্দুত্ববাদীর পতাকা উড়ুয়ার পিছত প্রতিক্রিয়া হয়েছে এই ঘটনাক লৈ এক্সক্লুসিভ দৃশ্য দেখাব বিচারছো এই মুহূর্তত আমি সেই দৃশ্য আপনাদের এই মুহূর্তত দেখাইছো হিন্দুত্ববাদীর পতাকা উড়াইছে এটা মসজিদত দৃশ্য কোনে এনে সংঘটিত করেছে এই কার্যক লৈ প্রতিক্রিয়া হয়েছে এই ঘটনাক লৈ প্রতিক্রিয়া হয়েছে আমি উল্লেখ করব বিচারছো যে হিন্দুত্ববাদীর পতাকা উড়ুয়াক লৈ এইবার গরজি উঠিছে বিভিন্ন দল সংগঠন মসজিদত কিয় উড়াব লাগে প্রশ্ন উত্থাপন করেছে যে মসজিদের সম্মুখে যাওতে এনেদরে হিন্দুত্ববাদীর পতাকা উড়াইছে এটা দলে এই বিষয়টুক লৈ ইতিমধ্যে প্রতিক্রিয়া হয়েছে এই ঘটনা কত সংঘটিত হয়েছে সেই সন্দর্ভত আমি আপনাদের জানাব বিচারছো ইতিমধ্যে এই ঘটনার পিছতেই এই ঘটনার পিছতেই দেশজুড়ি হয়েছে প্রতিক্রিয়া স্বাভাবিকতে উঠিছে প্রশ্ন যে হিন্দুত্ববাদীর পতাকা গেরুয়া পতাকা এখন মসজিদের উপর আনি এনেদরে উড়াই দিয়া এই বিষয়টুয়ে কি সূচাইছে প্রকৃতপক্ষে ধর্মীয় বিষবাস্প বিয়পাবলৈ চেষ্টা করেছে নাকি একাংশই মসজিদের সম্মুখে এনেদরে যাওতেই ধর্মীয় অনুষ্ঠান মসজিদের সম্মুখে এনেদরে যাওতে ধর্মীয় এটা শোভাযাত্রার মাজতে এখন পতাকা এনেদরে উড়াইছে আর যিটো দৃশ্য দেখার পিছত যিটো দৃশ্য ইতিমধ্যে ভাইরাল হওয়ার পিছত প্রতিগৰাকী লোকে মন্তব্য পোষণ করেছে এই ক্ষেত্রত এই ঘটনা কত সংঘটিত হয়েছে সেও আমি আপনাদের জানাব বিচারছো এই ঘটনা সংঘটিত হয়েছে বিহারের ভাগলপুরত উল্লেখ যে বিহার ভাগলপুরত সংঘটিত হওয়া এই ঘটনার পিছত দেশজুড়ি হয়েছে প্রতিক্রিয়া এই ঘটনাক লৈ বিভিন্ন জনে মন্তব্য করেছে স্বাভাবিকতে এই ঘটনায় বহুতকে ভাবিবলৈ বাধ্য করেছে যে ইসলাম ধর্মের প্রতি কোনোবাই অসম্মান সূচক নীতি প্রদর্শন করেছে নাকি মূর্তি বিসর্জনের বাবে যাওয়া এটা দলে কিয় এনেদরে হিন্দুত্ববাদীর পতাকা উড়াবলগিয়া হল মসজিদের উপর এই বিষয়টুক লৈ প্রতিক্রিয়া হয়েছে এয়া হয়েছে বিহারের ভাগলপুরের দৃশ্য আমি দৃশ্য আপনাদের এই মুহূর্তত দেখাইছো সমগ্র দেশ জোকারি যাওয়া আটাইতকৈ ডাঙর খবর জানাইছো এই মুহূর্তত মসজিদত এনেদরে হিন্দুত্ববাদীর পতাকা উড়াবলৈ চেষ্টা করা পরিলক্ষিত হয়েছে এই দৃশ্যর পিছত ইতিমধ্যে বিভিন্ন প্রান্তত হয়েছে প্রতিক্রিয়া এই ঘটনাক লৈ বিভিন্ন প্রান্তত হয়েছে সমালোচনা আর এই কার্যর পিছত আরক্ষী প্রশাসনে কি করেছে বলেও প্রশ্ন উত্থাপন করেছে বিভিন্ন পক্ষই স্বাভাবিকতে এই বিষয়ক লৈ প্রতিক্রিয়া হয়েছে এইভাবেই যে ধর্মীয় শোভাযাত্রা যাওয়ার সময়ত মূর্তি বিসর্জনের বাবে যাওয়ার সময়ত ইয়ার পূর্বতে সংঘটিত এটা ঘটনার পরবর্তী সময়ত আকো এবার এনেকুয়া ঘটনা কিয় সংঘটিত হবলৈ পাইছে এই সন্দর্ভত প্রশ্ন করেছে বিহারের ভাগলপুরত সংঘটিত এই ঘটনার পিছত বিহারের ভাগলপুরত সংঘটিত এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পিছত এই ঘটনার প্রকৃত স্থান এই ঘটনার প্রকৃত সময় আর এই ঘটনাক লৈ আরক্ষী লওয়া ব্যবস্থা সন্দর্ভত দেশের জনতায় জানিব বিচাৰিছে আর হিন্দুত্ববাদীয়ে এনে ধরনের কার্য করেছে নাকি সেই প্রশ্নও আকো এবার সন্মুখে আহিছে যে কোনো খবরের বাবে যোগাযোগ করক 7099017330 অথবা 7099017